দিন কয়েক আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেই উপলক্ষে মঙ্গলবার ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন পুলিশ আধিকারিক এবং ভাতার থানার অন্তর্গত সমস্ত ব্যাংকের ম্যানেজারদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। এখন এটা তো অনেক বড় বিষয় হয়ে গেল, এটা নিয়ে তো আলোচনা করবো, কিন্তু আমরা বলবো যে যেহেতু আমাদের এখানে এত এত লক্ষ লক্ষ টাকা কোটি টাকা গচ্ছিত থাকে, তাই টেকনোলজিক্যাল হেল্পটা আমাকে দিন। ধরো আপনারা একটা বিট করুন, আপনাদের হায়ার অথরিটি কাছে কেটে টাকা বার করে নিয়ে চলে যায়, অনেক সময় টাকা জানিয়ে চলে যায় মুরগি কেন করার জন্য দেখেছেন। তো এই যে টেকনোলজিক্যাল ফেসিলিটিগুলো আপনারা যদি একটু আমাদেরকে দেখা যাচ্ছে ভাতারের বেশিরভাগ ব্যাংকে নেই সিসিটিভি ক্যামেরা, তাই এই বৈঠকে ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানোর উপর জোর দেওয়া হয়। মূলত ব্যাংক ম্যানেজারদের সতর্ক করার জন্যই এই বৈঠক বলে জানা যাচ্ছে। সমস্ত ব্যাংকই এখানে অ্যাটেন্ড করেছিলাম এবং এটাই আমাদের বার্তা দেওয়া হলো, যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য জানানো হলো। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে ভাতারের যে সমস্ত ব্যাংক রয়েছে, ব্যাংকের ভেতরে অনেক সিসি ক্যামেরা রয়েছে কিন্তু বাইরে মানে মূল গেটে কোনো ক্যামেরা থাকছে না, এই বিষয়ে কিছু বললেন? হ্যাঁ, এই বিষয়ে ওনারা আমাদেরকে জানালেন যাতে এই ব্যবস্থা করতে পারি এবং আমরাও এটা আমরা হায়ার অথরিটি কার্ডে জানাবো এবং ওনারা আমাদেরকে যে রেজুলেশন দেবেন ওটা আমরা ফরওয়ার্ড করবো যাতে এটার ব্যবস্থা করা হয়, সেটা আমরা দেখি সবাই আলোচনা করা। ভাতার থানে একটা মিটিং ছিল সিকিউরিটি পারপাসে, যে বর্তমানে যে হয়েছে ওর জন্য কিছু অ্যাওয়ারনেস জন্য একটা মিটিং। কী কী সিদ্ধান্ত নেওয়া হলো বা কী আপনাদেরকে বার্তা দিলেন? এটাই কি সিকিউরিটি কীভাবে ধ্যান রাখতে হবে, কী কী মেইন পয়েন্টস আছে, কী ধ্যান রাখতে হবে আর সবাইকে অ্যাওয়্যার করতে হবে এটাই বলা হয়েছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।